নমস্কার ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ির কুমারী পুজোর উপায়। তো সঙ্গে থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আমাদের বাড়িতে মা দুর্গার পুজো মহালয়ার পরের দিন থেকে শুরু হয়ে যায়। তো মহালয়ার পরের দিন থেকেই মা দুর্গার ঘর বসে যায়। তো নদিন ধরে আমাদের বাড়িতে পুজো হয়। তো দশমীর দিনটাকে ধরলে 10 দিন মায়ের আমাদের বাড়িতে মা দুর্গার পূজা হয়। তো প্রথম দিন শৈলপুত্রী মায়ের পুজো থেকে শুরু করে শেষে মা সিদ্ধিদাত্রীর পুজো হয়, আর কলাবউ স্নান, সন্ধি পূজা, তো সব কিছুই হয় কুমারী পূজা। তো আজ আমাদের বাড়িতে কুমারী পূজার ভিডিওই তোমরা দেখছো। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই করো। আমাদের বাড়ির আরেকটা কথা, আমাদের বাড়ির দুর্গা হলো অষ্টভুজা দুর্গা। অষ্টভুজা রূপে মহিষাসুরকে বধ করতে আগে আমাদের বাড়িতে 9টা বাচ্চা কুমারীকে পুজো করা হতো। তো এখন আর সবাই 9টা বাচ্চা তো পাওয়া যাচ্ছে যায় না সহজে, তো ওই একটা কুমারীকে পুজো করা হয়। তো মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সকলের মনোবাসনা পূর্ণ করেন, সবাইকে ভালো রাখেন, সবাই পুজো খুব ভালোভাবে কাটাও। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। জয় মা দুর্গা। কি দেখেছে না দেখে সত্যি দেখে।